বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটির প্রথম বোঝার জন্য যে বিষয়টি, সেটি হলো মানুষ সাধনার কোন স্তরে গেলে সেই মানুষটির মুখে আল্লাহ কথা বলে। হে জগতবাসী, হে সমস্ত তরিকতের যত ব্যক্তিগণ আছেন এবং যারা নিয়ত করেছেন মুর্শিদ ধরবেন এবং যারা নিয়ত করেছেন মুর্শিদ ধরেছেন সাধন জগতে নামবেন, আমি তাদেরকে একটু আইডিয়া দেবো ইনশাআল্লাহ। যদি আমার এই আলোচনাগুলো কারো ভালো লাগে এবং এই কথাগুলো মেনে কেউ যদি উপরের স্তরে উঠতে পারেন, তখন আমার জীবনটা ধন্য হবে। কারণ আল্লাহ বলেছে, মানুষ বেঁচে থাকে কিসের মধ্যে? মানুষ যখন মৃত্যুবরণ করে তখন দেহটা মাটির সাথে মিশে যায়, পচে যায়, গলে যায়। কিন্তু মানুষের সে আত্মাটা একটা জিনিস পায়, সেটা কি? এই পৃথিবীতে যদি কোনো মানুষের উপকার করে থাকি, কোনো শিক্ষা দিয়ে থাকি বা ভালো কিছু আমি কাউকে আদেশ দিয়ে থাকি এবং সেই অনুসারে কেউ চলে যদি উপকৃত হয়, তখন সে একদিন আমাকে স্মরণ করবে আর আমি তার স্মরণের মধ্যে বেঁচে থাকব। সুবহানাল্লাহ। এখন আজকের যে কথাটি হবে, সেই কথাটি হলো যে মানুষ কোন স্তরে গেলে আল্লাহ তার মুখে কথা বলে। সেই স্তরটি হলো একজন মানুষ যখন বায়াত গ্রহণ করে। বায়াত গ্রহণ করলে তখন সেই মানুষটি কি বলে? বায়াতের সময় কি বলে? যে আমার যা কিছু আছে না আছে সমস্ত কিছু আমি আল্লাহর কাছে অর্পণ করিলাম সেই পীরের হাত ধরিয়া। এবং সেই পীরের হাত ধরে আমি আল্লাহর কাছে যে অর্পণ করব, সেই পীরের হাতটা রাসুলের হাত আর রাসুলের হাতটা আল্লাহর হাত। তাহলে পীরের কাছে যখন আমি অর্পণ করিলাম, তখন এই জিনিস আমার রাসুলের কাছে চলে গেল, আর যখন রাসুলের কাছে অর্পণ করা হলো, তখন আল্লাহর কাছে অর্পণ করা হলো। তো আজকের মূল বিষয়ে যাব, সেটি হলো মুর্শিদ। মুর্শিদ কি? মুর্শিদ মোর যোগ সিদ্ধ, তিনি হলেন মুর্শিদ, যে নিজেকে আল্লাহর পথে নিজেকে শুদ্ধ করেছে, সাংস্কৃতিক ভাষায় সিদ্ধ করেছে, আর অন্য ভাষায় পবিত্র করেছে। একজন পবিত্র মানুষ, একজন পবিত্র মানুষের ভিতরে মুর্শিদ বসত করেন। আর যখন মুর্শিদ বসত করেন, তখন সেই মুর্শিদের মধ্যে আল্লাহ বিরাজ হন। তো আজকের যে মূল বিষয়টি, একজন মানুষ যখন মুর্শিদ ধরল, তখন কি হলো? যে আমরা যে বাড়িতে কারেন্ট ব্যবহার করি, এই কারেন্টটি হলো আমাদের ট্রান্সমিটার থেকে আনি আমরা, কিন্তু পাওয়ার হাউস থেকে আনি না। আর পাওয়ার হাউসের মধ্যে কোত্থেকে আসছে? সেই কর্ণফুলী থেকে আসছে। তখন কর্ণফুলীটা যদি হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেখান থেকে যদি পাওয়ার হাউস আসে, সেখানে আসে কে? সেখানে আসে ওলিয়া উলিয়ারা, বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতি। আর সেখান থেকে আসছে কে? ট্রান্সমিটার আমার পীর, আর পীর মুর্শিদ সে পাওয়ার হাউস, আর সে পাওয়ার হাউসের সাথে জয়েন সে কর্ণফুলীর সাথে, আর সেই কর্ণফুলীর মধ্যে যে উৎপাদন করে দিচ্ছে কে? স্বয়ং আল্লাহ। তাহলে আমরা যখন মুর্শিদের হাতে হাত দিলাম, তখন আমরা সেই ট্রান্সমিটারে জয়েন দিলাম, আমাদের ঘরে বাতি জ্বলতে শুরু করেছে। যাই হোক, আজকের মূল যে বিষয়টি, সেটি হলো
একজন মানুষ যখন সে মুর্শিদ রূপে যখন ফানাফিল্লা হয়, আল্লাহ নামের জিকির করতে থাকে এবং বিভিন্ন মুর্শিদের দেওয়া বিভিন্ন সাধনাগুলো করতে থাকে, তখন সাধন করতে 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 যখন নিজেকে সিদ্ধ করা হয়, শুদ্ধ করা হয়, মানে পবিত্র করা হয়, তখন সেই মানুষটি যেদিকে তাকায় সেদিকেই তার প্রেমিককেই দেখতে পায়। চোখের পলকে পলকে সেই মুর্শিদ নামের রাসুলকেই দেখতে পায়। তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, এই কথাগুলো যারা দিতে পারে নাম, তারাই হবে সফল কাম। তবে এখন যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটি হল যে মুর্শিদ রূপে যখন মানুষ ফানাফিল্লা হবে এবং সাধনার পাশাপাশি যখন ফানাফিল্লা হবে, তখন গাছের দিকে তাকাবে, দেখতে পাবে তাকে। যখন সে অন্যদিকে তাকাবে, দেখতে পাবে মুর্শিদকে। যখন সে একটা মানুষের দিকে তাকাবে, তখন দেখতে পাবে মুর্শিদকে। যখন এরকম পাগল পাগল অবস্থা হয়ে যায়, তার মাথা আজরানের কথা বলে যায়, সে খাওয়ার কথা বলে যায়, সে সর্বদায় খালি ইয়া আল্লাহু জপনা করতে থাকে, যেদিকে তাকায় তখন শুধু তাকেই দেখতে পায়। দেখতে 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 মানুষটা এমন অবস্থা হয়ে যায়, ওই অবস্থায় যদি কেউ কোনো মানুষকে কিছু বলে দেয়, তখন সেটা ঘটে যায়। এবং সেই অবস্থা যদি কাউকে বলে দেয়, যাও তোমার বাবা মরবে না, তোমার বাবা বেঁচে আছে, মেডিকেল নিয়েছ, বেঁচে আছে। এবং দেখা যায় একজন ব্যক্তি এসে বলে যাচ্ছে যে বাবা রে, আমি তো এই বিপদগ্রস্ত, যাও তোমার বিপদ আর আসবে না, সেটা চলে গেছে। কিন্তু যা বলে দিচ্ছে তাই হচ্ছে। তার যখন সে খেয়াল ফিরে আসছে, তখন দেখা যায় তাকে যখন জিজ্ঞাসা করেছিল, আপনি বলেছিলেন আমার বাবা সুস্থ হয়ে যাবে, সে তো সুস্থ হয়ে গেছে, তখন বলতেছে কই বাবা আমি কখন বললাম। আবার আরেকটা সময় আসে যে আপনি বলেছিলেন আমার এমন একটা বিপদ চেপে আসছে, আপনি বলছেন যাও বিপদ নেই, বিপদ কেটে গেছে। তখন আমি গিয়ে দেখি এই মর্মান্তিক এক বিপদ আমার উপরে এসেছিল, সেই বিপদটাও কেটে গেল। তখন আমি আপনাকে যখন জিজ্ঞাসা করেছি, আপনি তো বলেছেন যে তোমার বিপদ কেটে যাবে, তখন আপনাকে জিজ্ঞাসা করার পরে আপনি বললেন বাবা আমি কখন বললাম। তাহলে বোঝা গেল একটা মানুষ যখন আল্লাহ নামের ফানাফিল্লা হয়ে যায়, ফানাফিল্লা, ফানাফিল্লার কয়েকটা স্তর আছে। একটা ফানাফি শেখ পীর সরতে ফানা হয়ে যায়, ফানাফি রাসুল, রাসুল রূপে ফানা হয়ে যায়, ফানাফি আল্লাহ, আল্লাহর রূপে ফানাফিল্লা হয়ে যায়। তখন সে আল্লাহ কি আর সে সাত আসমানের উপরে বসে থাকে গো? তখন সে আল্লাহ এই বান্দার ফানাফিল্লার ঢেউয়ের তালে তখন তার চোখের সামনে ভেসে ওঠে, কখনো তার সামনে ভেসে ওঠে, কখনো তার মধ্যে মিশে যায়, কখনো তার সামনে ভেসে ওঠে, কখনো নিজের মধ্যে মিশে যায়। তবে এই কথাগুলো তিনি মূল্যায়ন করবেন বেশিরভাগ যিনি এই দেশটিতে ভ্রমণ করেছেন, এই দেশটির মধ্যে গিয়েছিলেন, তিনি আমার এই কথাগুলো মূল্যায়ন করবেন। তবে হে বাবারা, হে ভক্তগণেরা, হে আশেকগণেরা, আমি সকলকে আমি অনুরোধ করে বলে যাই, যদি কেউ এরকম ফানাফিল্লার দেশে যেতে পারেন, অবশ্যই এই দৃশ্যগুলো দেখবেন এবং এটা ঘটে যাবে। তখন কী হলো, এই দেহটা কখনো নষ্ট হবে না, এই দেহে, এই দেহটাকে আল্লাহ সযতনে রাখার ব্যবস্থা করবেন। কেন, এই দেহের ভিতরে আল্লাহ বিরাজমান হয়েছিলেন, এই দেহের ভিতরে আল্লাহ বসে এই মুখ দিয়ে আল্লাহ কথা বলেছিলেন। তখন এর এ দেহটাকে আল্লাহ নিজে সমস্ত ভক্ত আশিক দিয়ে হেফাজত করবে, এমন এক জায়গায় হেফাজত করবে যে পৃথিবীর সমস্ত মানুষ তাকে ভক্তি করবে, তাকে সালাম দেবে, এই ব্যক্তিকে উসিলা করে আল্লাহর কাছে কিছু চাবে আর সেই ব্যক্তিটি তা পাবে। আর এগুলাই দেখা যায় এই পৃথিবীতে সমস্ত অলিয়া উলিয়াদের মাজারে যখন আবদার করা হয়, তখন এই অলির উসিলায় আল্লাহ কবুল করে থাকে। হে জগতবাসী, শর্ট করে কথা বললাম, বেশি লম্বা করলে হয়তো আপনারা একটু বিরক্তি বোধ করতে পারেন, এত লম্বা ভিডিও, তাই ছোট করে বললাম। তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে মুর্শিদ যে ধরবেন এবং যে ধরেছেন, মুর্শিদের কাছে সাধনাগুলো নেবেন এবং সেগুলা টাইম টু টাইম করবেন। দুনিয়ার কাজের পাশাপাশি যখনই অবসর পাও তখনই সাধনা করো, এই কথাটা কোথায় বলেছে আল্লাহ কোরআনে? আল্লাহ এই কথাটি বলেছে সুরা সাফফাত এবং সুরা ইনসিরার মধ্যে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো, এই সাধনাগুলো
করার কথা। আল্লাহ এ কথা কেন বললেন? যখনই অবসর পাও তখনই সাধনা করো। এখন দেখা যায় আমি ওয়াক্তি যখন যে সালাত কায়েম করি তখন এমন একটা কাজ ফেলে গেছি, তখন ওয়াক্তি সালাতের মধ্যে গিয়ে আমার সেই জিনিসের কথা বারবার মনে পড়তেছে, তখন দেখা যায় আমার আল্লাহর দিকে মন নেই, আমার সেই জিনিসের দিকে মন পড়ে আছে, তখন আমার নামাজে আল্লাহর মেরাজ হয় না, সারা জীবন শুধু পড়েই গেলাম। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, সুরা ইনসিরা এবং সুরা সাফাতের মধ্যে বলেছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। আল্লাহর কথার কোনো ত্রুটি নেই। যখন মানুষ অবসর হয় তখন যখন নামাজে বসে বা ধ্যানে বসে তখন ডুবে যায়, আর সেই ডুবতে 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 মহাসাগরের তলে দেশে যখন ডুবে যায় তখন সেই মহাসাগরের মধ্যে যখন ঢেউয়ের সৃষ্টি হয় আর সেই ঢেউয়ের তালে তালে আল্লাহ খোদা নবী রাসুল সেই ঢেউয়ের তালে ভেসে ওঠে, তখন তাকে সে দেখে। যাই হোক, আজ এই কথাগুলো বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমাদের বাকি ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন। তবে আপনাদের সাথেই আমি থেকে যাব, আমাকে যখন খুশি তখনই আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আজ এ বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।